বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবেসে নীলফামারী থেকে বাইসাইকেলে করে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন সুজাউদ্দৌলা সুজন নামে এই ব্যক্তি। আমি রাস্তায় হাঁটলে মনে হয় কোনো এক শহীদের রক্তের উপর দিয়ে আমি যাচ্ছি, আমার এইরকম উপলব্ধি হয়। সেই বাংলায় যখন রাজাকার আলবদরেরা বুক চারিয়ে হাঁটি বেড়ায়, বঙ্গবন্ধুর কথা বলে আজে বাজে কথা বলে, তখন আমার মাথাটা আমার শরীরটা ঠিক থাকে না, আমার হৃদয়টা প্রকম্পিত হয়ে ওঠে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করতে নীলফামারী থেকে বাইসাইকেলে করে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। 560 কিলো রাস্তা হয় এটা, আমি সাইকেল যোগে যাব। এটা অনেকদিন আগেই, প্রায় এখন থেকে করোনা প্যান্ডামিকের আগেই আমি মনোব্রত করেছিলাম। বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকীতে আমার যাওয়ার ইচ্ছা ছিল, তখনও আমি যেতে পারিনি। এখন সাধারণত করোনার প্যান্ডামিক সময়টা চলে গেছে, এই জন্য 103তম জন্মবার্ষিকী পালনের জন্য আমি নীলফামারী থেকে টুঙ্গিপাড়া যাত্রা শুরু করেছি। অলরেডি আমি প্রায় 70%-এরও উপরে রাস্তা চলে এসেছি। গত 8 মার্চ সকাল 10টার দিকে নীলফামারী শহরের চৌরঙ্গীর মোড় থেকে বাইসাইকেলে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন সুজন। টুঙ্গিপাড়া ভ্রমণ উপলক্ষে সুজনকে ফুলের মালা গলায় দিয়ে বিদায় জানান নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা। আমরা দেশকে ভালোবাসি, দেশের কথা বলি, কিন্তু আমরা কাজ করতে পারি খুব কম মানুষ। দেশ প্রেমটা যে আসলে শুধু অনুভূতির বিষয় না, সেটা কর্মের মধ্য দিয়ে প্রকাশ করার বিষয়, সুজন আজকে আমাদের সেটা দেখিয়ে দিলেন। আমি এই লোকটি এক মুহূর্ত সংগ্রাম করতে পারিনি, তাৎক্ষণিক আমি ছুটে এসেছি এবং আমি তাকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। তিনি যেন সফলভাবে বঙ্গবন্ধু মাজার জিয়ারত করে আবার সুস্থভাবে তার মাটিতে ফিরে যেতে পারেন। দীর্ঘ পথ সাইকেল চালিয়ে 12 মার্চ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছান সুজাউদ্দৌলা সুজন। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা কর্মীরা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, সেখানে যে বাইক যোগে বাইসাইকেল যোগে আসছেন, তা আসলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং তার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকে আসছে। আমাদের সুজন ভাই নীলফামারী থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল পর্যন্ত যে বাইসাইকেল যাত্রার যে উদ্যোগ, বাইসাইকেল যাত্রার মতো একটা কঠিন যাত্রা যেটা আনুমানিক মিনিমাম 500 কিলোমিটার হবে, এটা আসলে মুখে বলে এটা সম্ভব না। তার যে স্পৃহা এবং তার যে বঙ্গবন্ধুর প্রতি ব্যাপক যে ভালোবাসা, এটা তারই শুধু বহিঃপ্রকাশ। 13 মার্চ সকাল 11:30টার দিকে আবারও তিনি যাত্রা শুরু করেন টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে। প্রতিদিন 30-35 কিলোমিটার সাইকেল চালিয়ে থাকেন সুজন। বঙ্গবন্ধুর প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা দেখাতেই সুজনের এই সাইকেল যাত্রা। দেশ থেকে অবিচার ও কালো ছায়া দূর হয়ে যেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে ওঠে, এটাই তার প্রত্যাশা। 30-35 কিলো করেছি, পরশুদিন করেছি প্রায় 65 কিলো। এভারেজ আমার নাই, আমি লক্ষ্য রেখে আমি যেখানে সময় পাচ্ছি সেখানে জোরে টান দিচ্ছি, যেখানে সময় পাচ্ছি না সেখানে একটু স্লো যাচ্ছি। এভারেজ আমি এখন হিসেব করলাম আমি 56 কিলো করে চলেছি। গন্তব্য হচ্ছে আমাকে টুঙ্গিপাড়া যেতে হবে, আমার স্পেসিফিক আমার কোনো রুটিন নেই। সুজন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা 9 নং ওয়ার্ডের আব্দুল ওয়াদুদ রঞ্জুর ছেলে, এছাড়াও তিনি চড়াইখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।